হ্যালো ডিওর স্টুডেন্টস, ওয়েলকাম টু KASM টুটোরিয়াল। আমি আজি নবম শ্রেণীর মাধ্যমিক জ্যামিতি বইর পঞ্চম অধ্যায় অছি পরিমিতি বিষয়ে পড়িবা। পরিমিতি হলা পরিমিতি কোন না পরিমিতি কোন মেনসুরেশন যেটা আছে আমি সে বিষয়ে আলোচনা করিবা। দেখো, গোটে সমকোণী ত্রিভুজর কর্ণর দৈর্ঘ্যর বর্গ হেলা, গোটে সমকোণী ত্রিভুজ মানে কোন না গোটে গোটে কোণটা কোণ হইতিব 90 ডিগ্রি হইতিব, হলা সমকোণ হইতিব। তো সমকোণী ত্রিভুজর কর্ণর দৈর্ঘ্য, এটা দেখো সমকোণী ত্রিভুজর কছি এ বি সি সমকোণী ত্রিভুজরে কর্ণর দৈর্ঘ্য কোটা না, কর্ণ হচ্ছে এসি কর্ণ, ইয়ে কোণ না ইয়ে হচ্ছে ভূমি, ইয়ে কোণ ইয়ে হচ্ছে ভূমি, আউ ইয়ে হচ্ছে উচ্চতা বা লম্ব, বুঝি হলা। তো কর্ণর দৈর্ঘ্যর বর্গ আমি এটা পড়িলে এইট ক্লাসে, যে পিথাগোরাস সূত্র যেটা হলা, সমকোণী ত্রিভুজর কর্ণর দৈর্ঘ্যর বর্গ এর বর্গ অন্য দুই বাহুর বর্গর সমষ্টি সহ সমান। আমি পড়িলে যেটা কোণ পিথাগোরাস সূত্র আমি পড়িলে, তার মানে এটা কোণ কইলি না, গোটে সমকোণী ত্রিভুজর কর্ণ দৈর্ঘ্য কেতে এইচ এইচ র স্কোয়ার সমান পি র স্কোয়ার যুক্ত বি র স্কোয়ার, হলা এটা হচ্ছে কোণ সমকোণী ত্রিভুজর কর্ণর দৈর্ঘ্যর বর্গ এর অন্য দুই বাহুর দৈর্ঘ্যর বর্গর সমষ্টি সহ সমান, হলা। তো এটা আমি পড়িলে এইচ স্কোয়ার সমান কোণ না পি স্কোয়ার প্লস বি স্কোয়ার, এইচ সমান কেতে হবে এটা পড়িলে এইচ স্কোয়ার সমান কোণ না পি স্কোয়ার প্লস বি স্কোয়ার। তো এইচ সমান কেতে হবে, এইচ সমান হবো পি স্কোয়ার প্লস বি স্কোয়ার রুট ওভর, বুঝি হলা। কর্ণটা সবুবেলে কোণ এইচ, আর লম্বটা সবুবেলে পি, আর এটা হচ্ছে ভূমিটা হচ্ছে বি। দেখো ত্রিভুজ এ বি সি রে হলা, এ বি সি কোণ সমকোণ মানে বি কোণটা সমকোণ মানে 90 ডিগ্রি, বি কোণ পাইন হলা সমকোণর সম্মুখীন বাহু, সমকোণর সম্মুখীন বাহু কোণটা এইটা, এইটা হচ্ছে এইটা কৌছি কর্ণ কুহাযিব, হলা। কর্ণটা কর্ণটা কোটি এইচ, আমি এইচ ভাবে দর্শাই থাকু, তা সে কর্ণটার ইংলিশ কিছু হাইপোটেনিয়াস, বুঝি হলা। তেমন এইচ রু আসুচি হাইপোটেনিয়াস রু আসুচি এইচ, বুঝি হলা। তো সমকোণর সম যেউ কোণটা তুমি সমকোণ নেইথিবো তার সম্মুখীন বাহুটা হচ্ছে কোণ কর্ণ, কর্ণটাকে আমি স্মল এ দ্বারা সূচিত করে থাকু। তো অন্য দুই বাহু, অন্য দুই বাহু কি না, গোটে হচ্ছে এ বি বাহু আর গোটে হচ্ছে বি সি বাহু। তো সমকোণ কর্ণ প্রতি যেটা বাহুটা বাহু সহ কোণ ভূমিটা হইতিব, মানে কোণর যদি ভূমি হইতিব সেটা হলে কোণ সেটা হচ্ছে ভূমি, ভূমি এটা কি ভূমি হচ্ছে বি সি, তেমন বি সিটাকে ভূমি বা বেশ, ভূমিটা বিটাকে আসছি না বেশ, বি বেশ রু আসুচি বি। তো এঠে এ বিটা কোণ, এ বি গোটে অন্য বাহু, এ বিটা হচ্ছে লম্ব, হলা লম্বটা হচ্ছে পারপেন্ডিকুলার, তেমন সি আসুচি পি, বুঝি হলা। ভূমি ভূমি হচ্ছে বেশ, বেশ আসছি বি, আর লম্ব লম্বটা হচ্ছে পারপেন্ডিকুলার আসছি পি, আর কর্ণটা হচ্ছে হাইপোটেনিউস আসছি এইচ, বুঝি হলা। এটা হচ্ছে বি কোণ পাই, মনে করো আমি এ কোণ পাই নেবা, ধর এই কোণটাকে আমি নেবা, তবে এ কোণটাকে যদি আমি বিসি, এ কোণ পাই আমি বিসি কু, এই যেহেতু কোণ সহ যে লাগিকি রহিতব সে কোণ হব, সে হব ভূমি, কোণ সহ কি লাগিব বি কোণ সহ এ কোণ পাই, যদি আমি এ এটা তো বি কোণ পাই নেলে, এ কোণ পাই তবে ভূমি কি হব, ভূমি হব এ বি, আর লম্ব কি হব, লম্ব হব বি সি, বুঝি হলা। সেমতি ধর আমি নেবা সি কোণ পাই, এ দেখো সি কোণ পাই, এ সি কোণ পাই ধর ভূমি কি হব, ভূমি হব বি সি, ভূমি কি হব সি কোণটা পাই আমি নেবা যদি, তবে ভূমি হব কি না, ভূমি হব বি সি। তো লম্ব কি হব, লম্ব হব এ বি, বুঝি হলা। তেমন এ বিটা হচ্ছে মানে পি, এটা হচ্ছে কোণ, ভূমিটা হচ্ছে বেশ, ভূমিটা হচ্ছে বেশ মানে বি, বুঝি হলা। তা অর্থাৎ আমি এথু কোণ জানিপারলে না যে কোনসি কোণ পাই তাহা সহিত সংলগ্ন বাহুকু, হলা সংলগ্ন বাহুকু কোণ না ভূমি ও কোণর সম্মুখীন, হলা যে কোনসি কোণ পাই তা সহিত সংলগ্ন বাহুকু, দেখো এই যে কোনসি কোণ এই কোণটা সহিত সংলগ্ন বাহু, যে বাহুটা লাগিকি রহিতব তাকে কোণ কুহাযিব, ভূমি কুহাযিব, আর কোণর সম্মুখীন বাহুকু, কোণটা যদি মনে করে এই কোণটা নেবে সম্মুখীন বাহু কি, তো ইয়ে ইয়ে হলা এ বিটা হচ্ছে লম্ব, যদি এই কোণটা নেবি এই তার সম্মুখীন বাহু কি হব বি সি, তেমন সিয়ে হব লম্ব, তা যে কোণ সহিত যে লাগিকি সংলগ্ন বাহুটা সিয়ে হব কোণ, সিয়ে হব ভূমি, বুঝি হলা। তো সবুবেলে লম্ব কু পি, আউ ভূমি কু বি, আউ কর্ণ কু এইচ অক্ষর দ্বারা সূচিত করা যাইথায়। তো দেখো পিথাগোরাসঙ্ক উপপাদ্য অনুসারে যেটা আমি কইলি টিকি আগরু, এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যুক্ত বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার। তো অর্থাৎ
एसी स्क्वायर एसीटा कौन ना एच एच रो स्क्वायर समान पी पी स्क्वायर युक्त बी स्क्वायर पीटा कौन ना पीटा हूँ लंब बा परपेंडिकुलर ना लंब रो स्क्वायर युक्त भूमि रो स्क्वायर एटा हमें जानले हला तो एटा मन रखिथिबो कौन सी त्रिभुज रो एक बाहु रो दैर्घ्य रो वर्ग अन्य दुई बाहु रो दैर्घ्य रो वर्ग रो समष्टि सह समान हेले त्रिभुज टा समकोणी बा हमें टिके और प्रथम कहि दिना एक समकोणी त्रिभुज रो कर्ण रो दैर्घ्य रो वर्ग एहार अन्य दुई बाहु रो दैर्घ्य रो वर्ग रो समष्टि सहित समान ठीक उल्टे कि जे हमें कहिबा कोनसी त्रिभुज रो एक बाहु रो दैर्घ्य रो वर्ग तहार अन्य दुई बाहु रो दैर्घ्य रो वर्ग रो समष्टि सह समान हेले त्रिभुज टा समकोण समकोणी बुझेला माने समकोणी त्रिभुज रो कर्ण रो दैर्घ्य रो वर्ग जहा हबो अन्य दुई बाहु रो दैर्घ्य रो वर्ग रो समष्टि सहित समान हबो बा एक दुई बाहु एक बाहु रो दैर्घ्य रो वर्ग अन्य दुई बाहु रो दैर्घ्य रो वर्ग रो समष्टि सह यदि समान हबो तबे त्रिभुज टा को आमे समकोणी कहि पारबा बुझीगला देख किसी फर्मूला अच्छी है समकोण मुझे लिखी दीजिए देख समकोणी त्रिभुज क्षेत्रफल आम कौन जानी मन रखा पड़ो फर्मूला गुडा मन रखा मैंने तुम परिमिति गुड़िक सहजे आराम करा तो देख सूत्र गुडाक नंबर वन अच्छे समकोणी त्रिभुज क्षेत्रफल समकोणी त्रिभुज मानते कौन गोटे कोण टा कौन हम समकोण समकोणी त्रिभुज क्षेत्रफल मैंने देख गए समकोण है गोटे समकोणी त्रिभुज समकोण तो ये समकोणी त्रिभुज टा ये समकोणी त्रिभुज कौन हम ना तार क्षेत्रफल रही हाफ गुणन भूमि गुणन उच्चता भूमि कौटा यहाँ उच्चता किए बा कही पार्बा हाफ गुणन समकोण संलग्न समकोण संलग्न बाहुदय गुणफल समकोण संलग्न किए ना ए बी बाहु गोटे आउ बी सी बाहु गोटे आम पढ़ी एट क्लास भी समकोणी त्रिभुज क्षेत्रफल सामान हाफ गुणन समकोण संलग्न बाहुदय गुणफल बा हाफ गुणन भूमि गुणन उच्चता बुझीगला यहाँ गोटे मन रख समकोणी त्रिभुज क्षेत्रफल कहते समकोणी समद्विबाहु त्रिभुज देख समकोणी समद्विबाहु त्रिभुज ये समकोणी समद्विबाहु त्रिभुज है तो समकोणी समद्विबाहु मान कौन ना एक नब्बे डिग्री थी आउ ये दुईटा बाहु जाक कौन ए बी बाहु आ बी सी बाहु सामान थी बुझीगला तो ये समकोणी ये हूँ समकोणी समद्विबाहु त्रिभुज दुईटा बाहु सामान थी तो समकोणी समद्विबाहु त्रिभुज कर्ण कर्ण कौटा एच एच माने एठे हबो देखो बाहुर दैर्घ्य कोटा बाहुर दैर्घ्य जहाँ देखो बाहुटा मन कर ए बी बाहु बा बी सी बाहु समकोणी समद्विबाहु मान दुईटा बाहु समान तो समकोणी समद्विबाहु त्रिभुज जो कर्ण मागिथिबो तबे कोण हबो ना बाहुर दैर्घ्य गुणन √2 एटा बडे मन रखिबो हला तो समकोणी समद्विबाहु त्रिभुज कर्ण एच टा माने कोण ना बाहुर दैर्घ्य गुणन √2 तो समकोणी समद्विबाहु त्रिभुज बाहुर दैर्घ्य जो कर्ण दैर्घ्य आम पाइले देखो कर्ण दैर्घ्य रु हि बाहुर दैर्घ्य आसो देखो बाहुर दैर्घ्य टा तबे कोण हबो कर्ण दैर्घ्य हरण √2 ये गुणन थिला पटा तले कोण हबो हरण हबो त माने समकोणी समद्विबाहु त्रिभुज कर्ण दैर्घ्य जदि आम माने थिला कोण बाहुर दैर्घ्य √2 बाहुर दैर्घ्य जेतबे हे जीवो कर्ण दैर्घ्य हरण √2 ये गुणन थिला पटा तले कोण हबो हरण हबो त मिलला कोण ना समकोणी समद्विबाहु त्रिभुज बाहुर दैर्घ्य होची कर्ण दैर्घ्य हरण √2 तीन नंबर गला चार नंबर देख समकोणी समद्विबाहु त्रिभुज परिसीमा समकोणी समद्विबाहु त्रिभुज देख समकोणी समद्विबाहु त्रिभुज परिसीमा केमती बाहर देख दुईटा बाहु सामान अच्छे तो समकोणी समद्विबाहु त्रिभुज परिसीमा हम रुट टू गुणन सामान बाहु दैर्घ्य सामान बाहु किए ए अच्छी रुट टू गुणन सामान बाहुर दैर्घ्य इन टू रुट टू प्लस वन एट क्लास कराई तो से विषय में बेस किसी कहूनि खाली फर्मुलाटा लिखी दूसरी तो समकोणी समद्विबाहु त्रिभुज परिसीमा हूँ रुट टू गुणन सामान बाहुर दैर्घ्य गुणन रुट टू प्लस वन बुझीला तो से पांच नंबर अच्छे देख समद्विबाहु त्रिभुज उच्चता समद्विबाहु समद्विबाहु त्रिभुज मान तार त्रिभुज केमती हम देख ये देख दूँ समद्विबाहु त्रिभुज समद्विबाहु त्रिभुज मान देख ए बी सी है दुईटा बाहु सामान हला समद्विबाहु त्रिभुज परिसीमा मान सामान बाहुर दैर्घ्य स्क्वायर माइनस अर्धभूमि दैर्घ्य भूमिटा किए भूमि हूँ बी सी अर्धभूमि है तो ये जी लंब हम तो अर्धभूमि मान किए हम यार अधा है मैंने ये समद्वि खंड कला मान के हम ये सामान हम तमें सामान हम हेले कौन हम ना समद्विबाहु त्रिभुज उच्चता हम के ना सामान बाहुर दैर्घ्य स्क्वायर माइनस अर्धभूमि दैर्घ्य स्क्वायर है अधा भूमि जेटा होती हरण टू करदे मन कर बी सी जहाँ देव हरण टू करदेव हेले कौन हम बीडी बा डीसी बाहर है तो समद्विबाहु त्रिभुज उच्चता मान कौन ना सामान बाहुर दैर्घ्य स्क्वायर माइनस अर्धभूमि
ଭୂମିଟା ଅଧା ରୋ ସ୍କୋୟାର ରୋ ରୁଟ ଓଭର ବୁଝିହେଲା ତ ସମାନ କ'ଣ ହେବ ନା ରୁଟ ଓଭର ହେବ ସମାନ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟର ସ୍କୋୟାର ମାଇନସ୍ 1/4 ଭୂମିର ଦୈର୍ଘ୍ୟର ସ୍କୋୟାର ବୁଝିହେଲା ତ ଦେଖ ସମବାହୁ ତ୍ରିଭୁଜର ଉଚ୍ଚତା ସମବାହୁ ତ୍ରିଭୁଜଟା ଦେଖ ଏଠି ସମବାହୁ ତ୍ରିଭୁଜଟା ବନେଇଦେଲି ଦେଖ ଏଠି ସମବାହୁ ତ୍ରିଭୁଜର ଉଚ୍ଚତା ଏଟା ଧର ସମ ଏ ବି ସି ସମବାହୁ ତ୍ରିଭୁଜ ସମବାହୁ ତ୍ରିଭୁଜ ମାନେ କ'ଣ ନା ଏଥର ଏ ବି ବାହୁ ଏ ବି ଯେତିକି ବି ସି ସେତିକି ଏ ସି ସେତିକି ହେବ ଉଚ୍ଚତା ଉଚ୍ଚତା ହେଉଛି ଏଇଟା ଧର ନେବା ଏ ଡି ହେଉଛି ଗୋଟେ ଧର ଉଚ୍ଚତା ବୁଝିଗଲା ତ ସମଦ୍ୱିବାହୁ ତ୍ରିଭୁଜର ଉଚ୍ଚତା କ'ଣ ହେବ ଉମଦ୍ୱିବାହୁ ତ୍ରିଭୁଜର ଉଚ୍ଚତା ହେଉଛି √3/2 ଇଣ୍ଟୁ ପ୍ରତ୍ୟେକ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ବୁଝିହେଲା ଯଦି ଉଚ୍ଚତା କେତେ ହେବ ଉଚ୍ଚତା ମନେକର ଇଏ ଯଦି ପ୍ରତ୍ୟେକ ବାହୁ ଦୈର୍ଘ୍ୟ ଏ ଏ ଏ ଇଏ ଏଚ୍ ହେଲା ହେଲା ତ ଏଚ୍ ସମାନ କେତେ ହେବ √3/2 କେମିତି ହେବ ଦେଖ ଏଇଟା ଏଚ୍ ଏଚ୍ଟା ମାନେ କ'ଣ ଏଇଟା ଆମେ ଯଦି ନେବା ଦେଖ ଏଡ଼ିର ସ୍କୋୟାର ଏଚ୍ ମାନେ କ'ଣ ଏଡ଼ିର ସ୍କୋୟାର ଏଡ଼ିର ସ୍କୋୟାର ଉଚ୍ଚତା ମାନେ କ'ଣ ଏଇଟା ଏଡ଼ି ଆମେ ଯେଉଁଟା ନେଇଛେ ତ ସମବାହୁ ତ୍ରିଭୁଜଟା ସମବାହୁ ତ୍ରିଭୁଜ ମାନେ ପ୍ରତ୍ୟେକ ବାହୁ ଯଦି ଆମେ ଏ ଏ ନେଲେ ଉଚ୍ଚତା ନେଲେ କ'ଣ ଏଡ଼ି ଯେଉଁଟା ସେଟା ହେଉଛି ଏଚ୍ ନେଇଛେ ତ ଏଚ୍ ର ସ୍କୋୟାର ସମାନ କ'ଣ ବା ଏଡ଼ି ର ସ୍କୋୟାର ସମାନ କ'ଣ ହେବ ଏ ବି ର ସ୍କୋୟାର ଏଡ଼ି ର ସ୍କୋୟାର ସମାନ କ'ଣ ହେବ ଏ ବି ର ସ୍କୋୟାର ଯୁକ୍ତ ଏ ବି ର ସ୍କୋୟାର ଏଇଟା ହେଉଛି କର୍ଣ୍ଣ ଏ କର୍ଣ୍ଣ ମାନେ କ'ଣ ଏ ବି ଏ ବି ର ସ୍କୋୟାର ମାଇନସ୍ ବି ଡି ର ସ୍କୋୟାର ହେଲେ ଇଏ ବାହାରିବ ବୁଝିହେଲା ତ ଏଟା କର୍ଣ୍ଣ କିଏ କର୍ଣ୍ଣ ହେଉଛି ଆମର ଏ ବି ତ ଏଠି ଭୂମି କିଏ ଭୂମି ହେଉଛି ବି ଡି ତ ଇଏ ତ ଉଚ୍ଚତା ହେଲା ତ ଏଚ୍ ର ସ୍କୋୟାର ସମାନ କ'ଣ ଏଡ଼ି ର ଏଚ୍ ବା ଏଚ୍ ସ୍କୋୟାର ସମାନ ବା ଏଡ଼ି ର ସ୍କୋୟାର ସମାନ ଏ ବି ର ସ୍କୋୟାର ମାଇନସ୍ କ'ଣ ହେବ ବି ଡି ର ସ୍କୋୟାର ତ ଏ ବି ର ସ୍କୋୟାର କେତେ ଅଛି ଏ ମାନେ ଏ ର ସ୍କୋୟାର ତ ଏଟା ଏ ମାନେ ଇଏ କେତେ ହେବ ଏ ବାଇ ଟୁ ହେବ ଇଏ କେତେ ହେବ ଏ ବାଇ ଟୁ ହେବ ତେବେ ଏ ବି ତେବେ କେତେ ହେବ ଏ ର ସ୍କୋୟାର ମାଇନସ୍ ଏ ବାଇ ଟୁ ର ସଲ୍ ସ୍କୋୟାର ତ କେତେ ହେବ ଏଟା କେତେ ହେଲା ହେଲେ ଆମର ବାହାରିଯିବ କ'ଣ ଏଇଟା ଏଡ଼ିଟା ବାହାରିବ ବା ଏଚ୍ଟା ମିଳିଯିବ ତ ଏଠି ଧର ଏ ର ସ୍କୋୟାର ବାଇ ଏଟା କେତେ ଏ ର ସ୍କୋୟାର ମାଇନସ୍ ଏ ବାଇ ଟୁ ର ସ୍କୋୟାର ହେଲେ କେତେ ହେବ ଏ ର ସ୍କୋୟାର ମାଇନସ୍ ଏ ବାଇ ଟୁ ର ସ୍କୋୟାର କେତେ ହେଲା ଏ ସ୍କୋୟାର ମାଇନସ୍ ଏ ସ୍କୋୟାର ବାଇ ଫୋର୍ ତ ଲସାଗୁ ନେଲେ କେତେ ହେବ ଫୋର୍ ଏ ସ୍କୋୟାର ଏଟା ହେଉଛି ଫୋର୍ ଫୋର୍ ଏ ସ୍କୋୟାର ମାଇନସ୍ ଏ ସ୍କୋୟାର ସମାନ କେତେ ହେବ 3a² / 4 ତ ଯଦି ଆମକୁ ମିଳିଗଲା ଏଚ୍ ସ୍କୋୟାର ସମାନ କେତେ ମିଳିଲା ଏଚ୍ ସ୍କୋୟାର ସମାନ ଆମକୁ ମିଳିଲା 3a² / 4 ତେବେ ଏଚ୍ଟା କେତେ ମିଳିବ ଏଚ୍ଟା ମିଳିବ 3a² / 4 ର ରୁଟ୍ ଓଭର୍ ତେବେ ଏଚ୍ଟା କେତେ ହେଲା ଏଚ୍ଟା କେତେ ହେବ ତେବେ ଏଚ୍ଟା ହେବ ଏଟା କେତେ ହେବ √3 ହେଲା √3 ହେବ ଫୋର୍ ର ସ୍କୋୟାର ଫୋର୍ ରୁଟ୍ ଓଭର୍ ଫୋର୍ କେତେ ରୁଟ୍ ଫୋର୍ ରୁଟ୍ ଓଭର୍ କେତେ 2 ଆଉଟା କେତେ ହେବ ଏ ସ୍କୋୟାର ହେଉଛି ଏ ତା ମାନେ ଏଚ୍ଟା ହେବ ଏତିକି ତ ସେଇଟା ଲେଖିଛି ଦେଖ ସମବାହୁ ତ୍ରିଭୁଜ ଉଚ୍ଚତା ସମାନ √3/2 ଇଣ୍ଟୁ ପ୍ରତ୍ୟେକ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ସେମିତି ଦେଖ ସମବାହୁ ତ୍ରିଭୁଜର ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ମାନେ ଠିକ ଉଲ୍ଟା ଇଏ ଆସିଯିବ ତାର ଉଚ୍ଚତାର ଉଲ୍ଟା ତ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ମାନେ କ'ଣ ହେବ ଉଚ୍ଚତା 2/√3 ଇଏ ଉଠିଯିବ 2/√3 ଗୁଣନ ଉଚ୍ଚତା ସମବାହୁ ତ୍ରିଭୁଜର ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ତେବେ କେତେ ହେଲା 2/√3 ଇଣ୍ଟୁ ଉଚ୍ଚତା ସମବାହୁ ତ୍ରିଭୁଜର ପରିସୀମା ପରିସୀମା ମାନେ କ'ଣ ତା ତିନିଟା ଯାକ ବାହୁ ସମାନ ତେଣୁ ପରିସୀମା ମାନେ କ'ଣ ଟୋଟାଲ ଏ ବି ଯୁକ୍ତ ବି ସି ଯୁକ୍ତ ସିଏ ବା 3 ଗୁଣନ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ବାହୁ କେତେ ନେଇଛେ ଆମେ ଏ ନେଇଛେ ତ ସମବାହୁ ତ୍ରିଭୁଜର ପରିସୀମା ଆମେ କ'ଣ ଏ ବି ଯୁକ୍ତ ବି ସି ଯୁକ୍ତ ଏ ସି ବା ସିଏ ତ ଏଟା କେତେ ହେବ 3 ଗୁଣନ ଏ ଯେହେତୁ ବାହୁ ନେଇଛେ ଆମେ ଏ 3 ଗୁଣନ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ବା 3 ଗୁଣନ ସମାନ ବାହୁ ଆମେ ଏ ନେଇଛେ 3 ଗୁଣନ ଏ ବୁଝିହେଲା ସମବାହୁ ତ୍ରିଭୁଜର ପରିସୀମା ତେବେ 3 ଗୁଣନ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ସେମିତି ଦେଖ ସମବାହୁ ତ୍ରିଭୁଜର କ୍ଷେତ୍ରଫଳ ସମବାହୁ ତ୍ରିଭୁଜର କ୍ଷେତ୍ରଫଳ ମାନେ ସମାନ √3/4 ଇଣ୍ଟୁ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟର ସ୍କୋୟାର ବର୍ଗ ଏକକ ସମବାହୁ ତ୍ରିଭୁଜର କ୍ଷେତ୍ରଫଳ ତେବେ କ'ଣ ହେବ √3/4 ଇଣ୍ଟୁ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟର ସ୍କୋୟାର ବର୍ଗ ଏକକ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟର ହୋଲ୍ ସ୍କୋୟାର ର ବର୍ଗ ଏକକ ସମବାହୁ ତ୍ରିଭୁଜର କ୍ଷେତ୍ରଫଳ ଯଦି ସମବାହୁ ତ୍ରିଭୁଜର ଉଚ୍ଚତା ଦିଆ ହେଇଥିବ ସମବାହୁ ତ୍ରିଭୁଜର କ୍ଷେତ୍ରଫଳ କେତେ ହେବ 1/√3 ଇଣ୍ଟୁ ଉଚ୍ଚତାର ସ୍କୋୟାର ବର୍ଗ ଏକକ ଉଚ୍ଚତା ଯଦି ଦିଆଯାଇଛି ଉଚ୍ଚତା ଯଦି ମାନେ ଦତ ଥିବ ବା ଦିଆ ହେଇଥିବ ସମବାହୁ ତ୍ରିଭୁଜର ତେବେ ସମବାହୁ ତ୍ରିଭୁଜର କ୍ଷେତ୍ରଫଳ କ'ଣ ହେବ 1/√3 ଇଣ୍ଟୁ ଉଚ୍ଚତାର ସ୍କୋୟାର ବର୍ଗ ଏକକ ବୁଝିହେଲା ଦେଖ ବିଷମବାହୁ ତ୍ରିଭୁଜର ପରିସୀମା ବା ଅର୍ଦ୍ଧ ପରିସୀମା ବିଷମବାହୁ ତ୍ରିଭୁଜ ମାନେ କ'ଣ ନା ତାର କେଉଁ କେଉଁ କେଉଁଟା ବାହୁ କାହା ସହିତ ସମାନ ନାହିଁ କୌଣସି ଗୋଟେ ସମାନ ନାହିଁ ହେଲା ଦେଖ ଏ ବି ସି ହେଲା ଇଏ ଇଏ ମନେକର ଏ ହେବ ଧର ଇଏ ହେଉଛି ଏ ଇଏ ହେଉଛି ବି ଇଏ ହେଉଛି ସି ହେଲା ତ ଏ ବି ସି ବାହୁ
ଏସି ସହିତ ସମାନ ନୁହେଁ କି ଏସି ବା ଓଏବି ସହିତ ସମାନ ନୁହେଁ କିମ୍ବା ଏବି ବିସି ସହିତ ସମାନ ନୁହେଁ, କେହି କାହାରି ସହିତ ସମାନ ନୁହେଁ, ହେଲା। ତ ବିଷମବାହୁ ତ୍ରିଭୁଜ ତାକୁ ଆମେ କହିବା, ମାନେ ବିଷମବାହୁ ତ୍ରିଭୁଜର ସଂଜ୍ଞା କ'ଣ ନା, ଯେଉଁ ତ୍ରିଭୁଜର କୌଣସି ବାହୁ କାହା ସହିତ ସମାନ ନୁହେଁ ତାକୁ ଆମେ ବିଷମବାହୁ ତ୍ରିଭୁଜ କହିବା। ତ ବିଷମବାହୁ ତ୍ରିଭୁଜର ପରିସୀମା କ'ଣ ବା ଅର୍ଦ୍ଧ ପରିସୀମା ସମାନ, ଏ ସମାନ କ'ଣ ହେବ, ଏ ପ୍ଲସ୍ ବି ପ୍ଲସ୍ ସି ବାଇ ଟୁ। ଏ ପ୍ଲସ୍ ମାନେ କ'ଣ, ଏ କେଉଁଟା ଏଠି ମୁଁ ନେଇଛି ବି ସିଟା, ଏ ଯୁକ୍ତ ପରିସୀମା ମାନେ ଆମେ କ'ଣ, ଏ ବି ସି ଯୁକ୍ତ ଏ ସି ଯୁକ୍ତ ଏ ବି, ବା ବି ସିଟା କେତେ, ଏ ଏ ଯୁକ୍ତ ବି ଯୁକ୍ତ ସି ବାଇ ଟୁ, ଅର୍ଦ୍ଧ ପରିସୀମା ହେଲା, ବା ପରିସୀମା ବା ଅର୍ଦ୍ଧ ପରିସୀମା। ତ ମନେ ରଖିବ ଏଇଟା ବିଷମବାହୁ ତ୍ରିଭୁଜର ପରିସୀମା ବା ଅର୍ଦ୍ଧ ପରିସୀମା ଏ ସମାନ ଏ ପ୍ଲସ୍ ବି ପ୍ଲସ୍ ସି ବାଇ ଟୁ। ତ ବିଷମବାହୁ ତ୍ରିଭୁଜର କ୍ଷେତ୍ରଫଳ ଏଇଟା ବି ଆମେ ପଢ଼ିଥିଲେ ଏଇଟିରେ, ହେଲା। ବିଷମବାହୁ ତ୍ରିଭୁଜର କ୍ଷେତ୍ରଫଳ ହେଉଛି ରୁଟ୍ ଓଭର୍ ଅଫ୍ ଏସ୍ ଇଣ୍ଟୁ ଏସ୍ ମାଇନସ୍ ଏ ଇଣ୍ଟୁ ଏସ୍ ମାଇନସ୍ ବି ଇଣ୍ଟୁ ଏସ୍ ମାଇନସ୍ ସି, ହେଲା। ଏସ୍ଟା କ'ଣ ନା, ଏସ୍ଟା ହେଉଛି ଅର୍ଦ୍ଧ ପରିସୀମା, ଏଠୁ ଏସ୍ ବାହାରିବ, ଏସ୍ ନେବ, ଏସ୍ ମାଇନସ୍ ଏ ନେବ, ତାପରେ ଇଣ୍ଟୁ ଏସ୍ ମାଇନସ୍ ବି, ଏସ୍ଟା ଯାହା ବାହାରିଥିବ ମାଇନସ୍ ବି କରିବ, ପୁଣି ଏସ୍ ମାଇନସ୍ ସି କରିବ, ହେଲେ ତାର କ'ଣ ବାହାରିବ, ପୁଣି ତାର ରୁଟ୍ ଓଭର୍ ବାହାର କରିବ। ତ ହେଲା ବିଷମବାହୁ ତ୍ରିଭୁଜର କ୍ଷେତ୍ରଫଳ। ସେମିତି ତ୍ରିଭୁଜର କ୍ଷେତ୍ରଫଳ, ତ୍ରିଭୁଜର କ୍ଷେତ୍ରଫଳ ହେଉଛି କ'ଣ, ହାଫ୍ ଗୁଣନ ଭୂମିର ଦୈର୍ଘ୍ୟ ଗୁଣନ ଉଚ୍ଚତା। ଅତଏବ ତ୍ରିଭୁଜର ଭୂମିର ଦୈର୍ଘ୍ୟ କ'ଣ ହେବ, ଦୁଇ ଗୁଣନ କ୍ଷେତ୍ରଫଳ ବିଭକ୍ତ ଉଚ୍ଚତା, ବୁଝିହେଲା। ଦେଖ, ଏବଂ ତ୍ରିଭୁଜ ଯଦି ଭୂମିର ଦୈର୍ଘ୍ୟ ମାଗବ ହେଲେ କ'ଣ ଲେଖିବ, ଦୁଇ ଗୁଣନ କ୍ଷେତ୍ରଫଳ ବିଭକ୍ତ ଉଚ୍ଚତା। ସେମିତି ତ୍ରିଭୁଜର ଯଦି ଉଚ୍ଚତା ମାଗିବ ତୁମେ ଲେଖିବ ଦୁଇ ଗୁଣନ କ୍ଷେତ୍ର, ଯଦି କ୍ଷେତ୍ରଫଳ ଦିଆ ହେଇଥିବ ଆଉ ଉଚ୍ଚତା ଏଇ ଭୂମିର ଦୈର୍ଘ୍ୟ ଦିଆ ହେଇଥିବ ହେଲେ ଉଚ୍ଚତା ମାଗବ, ଉଚ୍ଚତା ମାଗିଥିଲେ କ'ଣ ଲେଖିବ, ତ୍ରିଭୁଜ ଉଚ୍ଚତା ସମାନ ଦୁଇ ଗୁଣନ କ୍ଷେତ୍ରଫଳ ବିଭକ୍ତ ଭୂମିର ଦୈର୍ଘ୍ୟ। ଯଦି ତ୍ରିଭୁଜର କ୍ଷେତ୍ରଫଳ ଦତ୍ତ ଥିବ ଆଉ ଉଚ୍ଚତା ଦତ୍ତ ଥିବ, ଭୂମିର ଦୈର୍ଘ୍ୟ ମାଗିଥିବ, ତେବେ ଲେଖିବ ତ୍ରିଭୁଜର ଭୂମିର ଦୈର୍ଘ୍ୟ ସମାନ ଦୁଇ ଗୁଣନ କ୍ଷେତ୍ରଫଳ ବିଭକ୍ତ ଉଚ୍ଚତା, ହେଲେ ବାହାରିଯିବ ଭୂମିର ଦୈର୍ଘ୍ୟ, ବୁଝିଗଲା। ଆୟତ କ୍ଷେତ୍ରର କର୍ଣ୍ଣର ଦୈର୍ଘ୍ୟ, ଆୟତ କ୍ଷେତ୍ରର କର୍ଣ୍ଣ ଦୈର୍ଘ୍ୟ ମାନେ ଦୈର୍ଘ୍ୟର ସ୍କୋୟାର ଯୁକ୍ତ ପ୍ରସ୍ତର ସ୍କୋୟାର। ଆୟତ କ୍ଷେତ୍ର ମାନେ କ'ଣ ନା, ତା ବିପରୀତ ବାହୁ କ'ଣ ସମାନ। ଦେଖ ଏଠି ଗୋଟେ ଆୟ କ୍ଷେତ୍ର ନେଲି, ହେଲା, ଏ ବି ସି ଡି, ହେଲା। ଆୟତ କ୍ଷେତ୍ରର କ'ଣ ନା, ଆୟତ କ୍ଷେତ୍ରର ପ୍ରତ୍ୟେକଣ କ'ଣ 90 ଡିଗ୍ରୀ ଏକା ସବୁ, ହେଲା। ଦେଖ ଆୟତ କ୍ଷେତ୍ର ମାନେ କ'ଣ, ଏଇ ବାହୁଟା ସମାନ ହବ କାହା ସହିତ, ତାର ସହିତ ଇଏ ସମାନ ହବ, ଇଏ ସମାନ ହବ କାହା ସହିତ, ଏଡ଼ି ଏଡ଼ି ବାହୁ ସମାନ ହବ ବି ସହିତ, ଏବି ବାହୁ ସମାନ ହବ ସିଡ଼ି ସହିତ। ତ ତାର କର୍ଣ୍ଣର ଦୈର୍ଘ୍ୟ, କର୍ଣ୍ଣର ଦୈର୍ଘ୍ୟ ମାନେ କ'ଣ ହବ ନା, ଦୈର୍ଘ୍ୟର ସ୍କୋୟାର ଯୁକ୍ତ ପ୍ରସ୍ତର ସ୍କୋୟାର ରୁଟ୍ ଓଭର୍, ଏଟା ହେଉଛି ଆୟତ କ୍ଷେତ୍ରର କର୍ଣ୍ଣର ଦୈର୍ଘ୍ୟ। ସେମିତି ଆୟତ କ୍ଷେତ୍ରର ପରିସୀମା, ଆୟତ କ୍ଷେତ୍ରର ପରିସୀମା ମାନେ ସମାନ କ'ଣ, ଦୁଇ ଗୁଣନ, ଦୁଇ ଗୁଣନ କ'ଣ ହବ, ଦୈର୍ଘ୍ୟ ଯୁକ୍ତ ପ୍ରସ୍ତ, ବୁଝିହେଲା, ଦୁଇ ଗୁଣନ ଦୈର୍ଘ୍ୟ ଯୁକ୍ତ ପ୍ରସ୍ତ। ସେମିତି ଆୟତ କ୍ଷେତ୍ରର କ୍ଷେତ୍ରଫଳ, ଆୟତ କ୍ଷେତ୍ରର କ୍ଷେତ୍ରଫଳ ମାନେ କ'ଣ, ଦୈର୍ଘ୍ୟ ଗୁଣନ ଦୈର୍ଘ୍ୟ ଯାହା ଦେଇଥିବ ଗୁଣନ ପ୍ରସ୍ତ ବର୍ଗ ଏକକ, ଏକକ ଯାହା ଦେବ ବର୍ଗ ଏକକ, ଯଦି ମିଟର ଥିବ ବର୍ଗ ମିଟର ଲେଖ, ସେଣ୍ଟିମିଟର ଥିଲେ ବର୍ଗ ସେଣ୍ଟିମିଟର ଲେଖବ, ବୁଝିହେଲା। ବର୍ଗ ମିଟର ମିଟର ଥିଲେ କ'ଣ ହବ, ଦୈର୍ଘ୍ୟ ଯଦି ମିଟର ଥିବ ପ୍ରସ୍ତରେ ମିଟର ଥିବ ପ୍ରସ୍ତ ବି ମିଟର ଥିବ, ତେବେ ତାର ଏକକଟା କ'ଣ ହବ, ବର୍ଗ ମିଟର ହବ, ହେଲା। ତ ମନେ ରଖିଲ କ'ଣ, ଆୟତ କ୍ଷେତ୍ରର କର୍ଣ୍ଣ ଦୈର୍ଘ୍ୟ ସମାନ ଦୈର୍ଘ୍ୟ ଦୈର୍ଘ୍ୟର ସ୍କୋୟାର ଯୁକ୍ତ ପ୍ରସ୍ତର ସ୍କୋୟାର ରୁଟ୍ ଓଭର୍, ଆୟତ କ୍ଷେତ୍ରର ପରିସୀମା ସମାନ ଦୁଇ ଗୁଣନ ଦୈର୍ଘ୍ୟ ଯୁକ୍ତ ପ୍ରସ୍ତ, ଆୟତ କ୍ଷେତ୍ରର କ୍ଷେତ୍ରଫଳ ସମାନ ଦୈର୍ଘ୍ୟ ଗୁଣନ ପ୍ରସ୍ତ ବର୍ଗ ଏକକ। ସେମିତି ଦେଖ ବର୍ଗଚିତ୍ର, ବର୍ଗଚିତ୍ରର କର୍ଣ୍ଣର ଦୈର୍ଘ୍ୟ, ଏ ଦେଖ ବର୍ଗଚିତ୍ରଟା ହେଲା, ଏଇଟା ବର୍ଗଚିତ୍ରଟା ହେଲା, ଚାରିଟା ଚାରିଟା ଯାକ ବାହୁ ସମାନ, ଏ ବା ଏଇଟା ଧର ଏ ବି ସି ଡି, ଏ ବି ସି ଡି ବାହୁ, ଏ ବି ସି ଡି ଗୋଟେ ବର୍ଗ କ୍ଷେତ୍ର, ଚାରିଟା ଯାକ ବାହୁ ସମାନ ହେଲା, ହେଲା। ତ ଏଇ ବର୍ଗ କ୍ଷେତ୍ରର କ'ଣ ହେଉଛି, କର୍ଣ୍ଣର ଦୈର୍ଘ୍ୟ, ଏଇ କର୍ଣ୍ଣଟା କର୍ଣ୍ଣ କେଉଁଟା, ଏଟା ଦୁଇଟା କର୍ଣ୍ଣ, ଇଏ ଗୋଟେ କର୍ଣ୍ଣ, ଇଏ ଗୋଟେ କର୍ଣ୍ଣ। ତ ଦେଖ ଏ ବର୍ଗଚିତ୍ର କର୍ଣ୍ଣର ଦୈର୍ଘ୍ୟ ସମାନ କ'ଣ ହେବ ନା, ରୁଟ୍ ଟୁ ଗୁଣନ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ, ପ୍ରତ୍ୟେକ ବାହୁ ତ ସମାନ, ବର୍ଗଚିତ୍ର କ'ଣ, ପ୍ରତ୍ୟେକ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ସମାନ। ତ ଦେଖ ବର୍ଗଚିତ୍ର କର୍ଣ୍ଣର ଦୈର୍ଘ୍ୟ ହବ କ'ଣ, ରୁଟ୍ ଟୁ ଗୁଣନ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ। କିନ୍ତୁ ବର୍ଗଚିତ୍ରର ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ, ବର୍ଗଚିତ୍ର ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ମାନେ କ'ଣ ନା, କର୍ଣ୍ଣର ଦୈର୍ଘ୍ୟ ହରଣ କ'ଣ ହେବ, ରୁଟ୍ ଟୁ, ଠିକ ଉଲ୍ଟାଟା କର୍ଣ୍ଣର ଦୈର୍ଘ୍ୟ କ'ଣ ଥିଲା ନା, ରୁଟ୍ ଟୁ ଇଣ୍ଟୁ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ, ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ଆସିଲା ବେଳେ କ'ଣ ହେବ, କର୍ଣ୍ଣର ଦୈର୍ଘ୍ୟ ହରଣ ରୁଟ୍ ଟୁ, ମନେ ପଡ ଗୋଟେ ମନେ ରଖିଲେ ଏଇଟା ଆପେ ହେଇଯିବ। ବର୍ଗଚିତ୍ର କର୍ଣ୍ଣର ଦୈର୍ଘ୍ୟ ସମାନ ରୁଟ୍ ଟୁ ଗୁଣନ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ, ବର୍ଗଚିତ୍ର ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ସମାନ କର୍ଣ୍ଣର ଦୈର୍ଘ୍ୟ ହରଣ ରୁଟ୍ ଟୁ। ସେମିତି ଦେଖ ବର୍ଗଚିତ୍ରର ପରିସୀମା, ବର୍ଗଚିତ୍ରର ପରିସୀମା ମାନେ କ'ଣ ହବ, ଚାର ଗୁଣନ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ, ଚାରିଟା ବାହୁ ଯେହେତୁ ସମାନ, ଚାର ଗୁଣନ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ, ବା ଏ ବି ଯୁକ୍ତ ବି ସି ଯୁକ୍ତ ସି ଡି ଯୁକ୍ତ ଏ ଡି, ଚାର ଗୁଣନ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ, ତ ବାହୁ ତ ସମାନ, ତ ଚାର ଗୁଣନ ବାହୁ ଯେତିକି ଦେଇ ଦିଆଯାଇଥିବ ସେ ବାହୁଟା ଦୈର୍ଘ୍ୟ ସମାନ, ହେଲା। ତ ବର୍ଗଚିତ୍ର ପରିସୀମା କ'ଣ ନା, ଚାର ଗୁଣନ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ।
ସେ ଦେଖ ବର୍ଗଚିତ୍ରର କ୍ଷେତ୍ରଫଳ, ବର୍ଗଚିତ୍ର କ୍ଷେତ୍ରଫଳ ସମାନ କଣ ନା ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ଗୁଣନ ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ବା ବାହୁର ଦୈର୍ଘ୍ୟର ସ୍କୋୟାର ବର୍ଗ ଏକକ, ବୁଝିହେଲା। ଆଉ ଏଇ କୋଡ଼ିଏଟା ଫର୍ମୁଲା ଅଛି, କୋଡ଼ିଏଟା ଫର୍ମୁଲା ତୁମେ ମନେ ରଖିବ, ତୁମେ ଆରାମରେ ଆଉ ସହଜ ଆଉ ସହଜରେ ବି ତୁମେ କରିଦେଇପାରିବ ପରିମିତିକ ସବୁ, ହେଲା। ତ ଆଶା କରୁଛି ଭିଡ଼ିଓଟା ତୁମକୁ ଭଲ ଲାଗିଥିବ। ପିଲାମାନେ ଭିଡ଼ିଓଟାକୁ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସବସ୍କ୍ରାଇବ ଏବଂ ସେୟାର କରିବ, ତାପରେ କ'ଣ ବେଲ୍ ଆଇକନ୍ଟାକୁ ଦବେଇ ଦେବ, ଯାହାଫଳରେ କି ମୋର ଭିଡ଼ିଓ ଆସୁ ଆସୁ ତୁମ ପାଖକୁ ନୋଟିଫିକେସନ୍ ପଳେଇବ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ।